দেওয়ানের পোলা মুরাদ্রে, তুই আমার নামে কি কইছিস? স্টপ। কি কইছি? তুই মুরাদ্রে কস নাই? তুই আমার ভালোবাসিস? তুই আমার বিয়া কইরা তোর ঘরের বউ বানাইতে চাস? তুই নাকি আমার বিয়া করানোর লাইগা গঞ্জ থেকে বাজার কইরা আনছিস? যেই লোক আমার লাইগা দেওয়ানমহল ছাইরা এই গ্রামে পইরা আছে, সে আজ এইসব কথা কইব কেন? সে কেন আমারে কইব তোরে বিয়া করতে? তুই আয় আমার লগে, মুরাদের সামনে গিয়া সত্যি কথা কইবি। আমার যদি এখনো ফোন আসে এবং অদ্ভুত অদ্ভুত কথা, কেমন? একটা মেয়ে একদিন ফোন করে বললো আমাকে বিয়ে করেন। আমি বললাম তোমার বয়স কত? বললো তোমার বয়স 22। আমি বললাম যে আমি তোমার ঠাকুরদার বয়সী, টেলিফোন রাখো। এখনো প্রচুর ফোন আসে এবং আমি খুব তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার বেদন বোঝো না, তুমি জানো না তুমি। গ্রামে গিয়েছিলে কেন? তোর মনে জ্বালা ধরাতে তোর খুব কষ্ট হয়েছে না? আমার একদম কষ্ট হয়নি। আর তুই একটা গ্রামে মাইয়া খ্যাত, তোর আমি ভালোবাসতে যাবো কোন দুঃখে? তোর তো সিরিয়ালই থাকবো 3,000 মাইয়া পিছে। বাপ রে বাপ, কি আমার নায়ক রে, তার লগে আমার সিরিয়াল দিয়ে প্রেম করতে। আগে জানলে কি আর আমি একা এই ঘরে আসি, বউয়ের কষ্ট বোঝো না তো করো যা খুশি। আমি ভালোবেসে দিলাম তোমায় প্রেমের মালা, সেই মালা সব সুখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার সব সময়। তুই তো কারি চিৎকার, আমি তো বান্দি না। অবশ্যই বান্দি, তুই বান্দি, তোর যে বোন আছে সেও বান্দি, তোরা বান্দি বংশ। বান্দি বংশের সাথে সংসার করতেছিস কি জন্য? আর করব না, যা ভাগ, তালাক তালাক তালাক। কি বললে? যা বলার বলছি, মামলা ডিসমিস। আশা কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, হে সব কথা রেখে তুমি আমায় করো বিয়া। কিসের আপনার এত অহংকার? সুন্দরের এরও তো আল্লাহর দান। আপনি ধূমপান কেন করেন? আমি এনজয় করি। কিন্তু এটা যে ক্ষতি করে এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি, মানুষ অনেক সময় ক্ষতি জেনেও তো করে অনেক কাজ, করে না? সেটা কখন করে মানুষ? তুই ইনস্টাগ্রাম তোর আরে কি ব্লক করছস? তোর ছবির মধ্যে যে আন্ডা আলা, ডিম আলা, মুরগি আলা, বেলুন আলা, ফার্মেসি দোকানে রতিন না পর্যন্ত তোর ছবির মধ্যে লাভ রিয়াক দেয়, কিলেরে দেয়। এরো মুখ সামলাই কথা কও কইলাম, তুমি কিন্তু আমার লগে বেশি শাউট করি ফেলাইতেছ। এরো এরো রোকেয়া, তুই আর সামনে আমি জানি তুমি এখন কি বলবে, বলবে চি 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 তুমি মদ খেয়েছো, আমি আর তোমার ঘর করব না, আমি এক্ষুনি চলে যাবো। আমি এক্ষুনি চলে যাবো, তোমার ধাক্কা দিল কেন? আরে এই ছোট লোক, বাপ মা সব ছেড়ে কি এই জন্য তোর কাছে এসেছিলাম? দুদিন না যেতেই মদ খাওয়া শুরু করেছিস, ঝাড়ু।
সন্দেহ করে রিয়া না করার কি আছে? তুমি আমার স্কুলমেট, ছোটবেলার বন্ধু, পাড়ার পরিচিত নও তো, তাহলে কি করে বিশ্বাস করবো তোমাকে? এদিকে তুমি মুসলিম, আমি হিন্দু, এই প্রবলেমটা তো আছে। এই সব সমস্যার সম্মুখীন যদি হতে পারো তাহলেই আমার সাথে প্রেম করো। আর যদি আমার খবরদার রোকেয়া, তুই কোনো ফোন টোন দিচ্ছ, তুই আর মাথা খারাপ করিস, তোরলে আমি অল টাইম বেদিছ হই তাই। আই এসব প্যারা লইতে মাইতার ন। আই কি তোমার বন্ধুর সাথে কখনো কথা বলছি? তুই আর বন্ধুর লগে তে আড়াই যা, তুই আর বন্ধুর লগে উঠি থাক, তোরা মানা করতার ন। वतन हा कौन है? अल्लाह हू अल्लाह। बादशाह वो कौन है? अल्लाह हू अल्लाह। देहरी बाबो कौन है? अल्लाह। চিঠিটা কি আপনি দিবেন? না মানে আই লাভ ইউ টু। এই এই শোনো, আমার জীবনের একটা ইচ্ছা কি জানো বউ? কি ইচ্ছা? তোমার মাথার উপরে একটা নাশপাতি রেখা বিসমিল্লাহ বইনা গুলি করব, তোমার মাথার কিচ্ছু হবে না, নাশপাতি শেষ। জানিস অবহেলা করলে লোহাতেও মোর্চা ধরে, আর আমি তো সাদা মানুষ। আচ্ছা চল কথা বাড়িয়ে লাভ নেই, ভালো থাকিস। মেলা যাবে নাকি? হ্যাঁ জানু, কি কিনা দিবা? তা কইবা তাই। সত্যি? হ্যাঁ সত্যি। বিয়া দুদিন হইল না কেন করছো পাগলামি? তুমি কিছু নিয়ম কানুন মাইনা চলো আগে। খবরদার, তুই আতে আন ধরতে দিচ্ছ, তুই তোর আম্মার দিয়ে আতে আন ধরাবি। আর ডাক্তার যদি তোর হাত ধরতে চায় তুই কবি খবরদার আমরা আতেটা ধরবেন না, আতে আন কাবিলার। আমরা যদি আতেটা ধরেন তাহলে কিন্তু আমরা হাত কাটিয়ে হালাই দিই, ঠিক আছে? নি আচ্ছা ঠিক আছে। আরে রোকে, চাইলে কি সব পাওয়া যায় যদি ভাগ্যে না থাকে?